অন্তরাটা মনে হয়েছে যে একটু দুর্বল ছিল, এন্ডিংটা আমার কাছে একটু দুর্বলই মনে হয়েছে। শাখাওয়াত, ধরুন আপনার ছোটবেলার প্রেমিকাকে খুঁজে পাচ্ছেন না, হারিয়ে ফেলেছেন, এখনো খুঁজছেন, কি গান করবেন? শফিন আহমেদের মতো করে গানে গানে বলুন। হঠাৎ প্রশ্ন জাগে, আর কত কাল খুঁজবো তোমায়, আর কত কাল খুঁজবো তোমায়, আর কত কাল খুঁজবো তোমায়। আচ্ছা, প্রশ্ন আর করতে হবে না, আমি বুঝে গেছি। কিন্তু আজ কোন গান করছেন আপনি? আজকে আমি কিংবদন্তি শিল্পী পপ সম্রাট আজম খান স্যারের পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না। তো সম্রাট সাহেব, বলে ফেলুন যে জীবনে কোন পাপড়ির জন্য আপনি এরকম নির্ঘুম রাত কাটিয়েছেন? কত, ও মাই গড, কত মানে অনেক। হ্যাঁ, অনেক মানে সংখ্যায় অনেক। তাহলে নামগুলো বলে ফেলুন। রুমি দেখছে তো? রুমিকে? আরে রুমি আমার বউ। এইসব আলোচনা বাদ দেন, সরাসরি গানে চলে যাই। আচ্ছা ওকে, তাহলে গানেই যাই। ঠিক আছে, ধন্যবাদ।
শাখাওয়াত, অসংখ্য ধন্যবাদ। দেখি বিচারকদের কেমন লাগলো আপনার গান। জি, শাফিন আহমেদ কি বলবেন, কেমন লেগেছে শাখাওয়াতের গান? প্রথমত গানের চয়েসটা ভালো, আমার খুব পছন্দের একটা গান। ধন্যবাদ স্যার। এবং ভালো গেছে তো, সুরের সেন্সও ভালো, একটু এপাশ ওপাশ হয়েছে, উচ্চারণও একটু হালকা সমস্যা আছে, বারে এগুলো বাদ দিলে ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। এসআই টুটুল, আমি ভাবি যে বকাঝকা করব না, কিন্তু না করেও তো পারি না। জ, ঝ, ছ, এটা আরেকটু ঠিক করতে হবে ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ চেষ্টা করবো স্যার। ধন্যবাদ। রুমানা ইসলাম, ও গানের মধ্যে ঢুকেছে সুন্দর, কিছু জায়গায় সুরের এদিক ওদিক ছিল, ও পারবে, বিকজ হি ইজ ইন টু দ্য মিউজিক, ইন টু দ্য সং, আই ক্যান ফিল দ্যাট, এগিয়ে যাও। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। পিন্টু ঘোষ, শেখাওয়াত স্যার এ যাবৎকালে যতগুলো পারফরমেন্স করেছেন সবগুলোই বেশ আমাদের নজর কেড়েছে এবং শুনতেও বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্তরাটা মনে হয়েছে যে একটু দুর্বল ছিল এবং এন্ডিংটা আমার কাছে একটু দুর্বলই মনে হয়েছে। আর টুটুল ভাই এবং অন্য অন্য শফিন ভাই বললেন যে উচ্চারণ এবং ডিটিউন ছিল, ওভারঅল ঠিকঠাক ছিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।